হঠাৎ করে রাত্রে শুয়েছিলাম, উঠে আর দেখি যে হাঁটু ব্যথা, ব্যথা না ব্যথা, বসলি আর উঠতে পারিনি, এই হাঁটু নিয়ে আর উঠতে পারিনি। এই আমরা ধরো আমার ধরো সব ধরিয়ে উঠিয়ে দিতে, আর নাই তো খামটাম খুঁটি টুটি ধরিয়ে তাই এরকম করে উঠতাম, আর মাটির পর হাত দিয়ে এরকম ঝুলিয়ে 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 তারপর উঠতাম। আচ্ছা, এর আগে তো এই ধরনের কোনো সমস্যার সম্মুখীন হননি? হঠাৎ করে দেখছেন যে একদিন ব্যথা, কেমনে ব্যথা বেশি। আর কাঁধে কি ব্যথা হয়েছিল? আর কাঁধে যে পড়িয়ে গেছিলাম, পড়িয়ে যাওয়ার পরেতেই এক কাঁধে পড়েছিলাম, তো এক কাঁধে ব্যথা হবে, মানে দুই কাঁধেই ব্যথা ছিল, ব্যথা হয়েছিল প্রচন্ড ব্যথা, যে তখন আর কোনো কিছু ধরে যে তুলবেন, জল টল চাই ছেলে ফেলে সব জল চাই, জগ করে জল দিতে পারিনি, হাত কাঁপাই আর বলে নাই হাতে। আচ্ছা, হঠাৎ করে একটু অবাক হয়নি যে কেন এরকমটা হচ্ছে, সুস্থ স্বাভাবিক ছিলাম? অবাক হয়েছে বলে তো ছেলে নিয়ে আসলি এখানে। আজকে কততম দিন মনে আছে আপনার? সাত দিন। আজকে সাততম দিন। প্রথম দিন আসছিলেন প্রচন্ড ব্যথা নিয়ে, উঠতে পারতেন না, বসতে পারতেন না, দুই হাতে প্রচন্ড ব্যথা, কোনো কাজ করতে পারছেন না। আজকে সপ্তমতম দিন, কেমন আছেন আজকে? ভালো আছি। আপনি কি উঠবস করতে পারেন এখন? এখন কি অন্যের সাহায্য নিতে হয় আপনার? না, এখন সাহায্য নেই নাই। সেই ব্যথার কি অবস্থা এখন? সেই ব্যথা কি এখন আছে? ব্যথা তো এখন কম, আমি তো একা নিজে একা বসি নাই। বাহ, তো এই যে গত এক মাসের যে ব্যথার যে একটা জীবন, ব্যথা যুক্ত একটা জীবন ছিল, এখন ব্যথা মুক্ত একটা জীবন, কেমন লাগছে? এখন তো ব্যথা কম, ভালোই লাগছে। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আশা করি দূরে এবং কাছের যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, ছোটোখাটো যদি কোনো সমস্যা থাকে আমাদের সাথে শেয়ার করতে পারেন, আমরা সবসময় আপনাদের সেবায় নিয়োজিত আছি। যে কোনো ধরনের সমস্যা, যে কোনো ধরনের ব্যথাজনিত সমস্যা হোক বা শারীরিক বা যে কোনো ধরনের সমস্যাতেই আপনারা সবসময় আমাদের যে হটলাইন নাম্বারগুলো আছে সবসময় আপনারা আমাদেরকে ফোন করতে পারেন, আমরা চেষ্টা করি আপনাদের এই ছোটো ছোটো প্রশ্নগুলোর সঠিক সমাধান দেওয়ার জন্য। আর যদি বিস্তারিত জানার দরকার পড়ে সেক্ষেত্রেও আমরা আপনাদেরকে বিস্তারিতভাবে সেই বিষয়গুলো আমরা চেষ্টা করি সবসময় আমাদেরকে সমাধান দেওয়ার জন্য। দর্শক, আজকে আমাদের সাথে এখানে উপস্থিত আছেন পার্বতী গোস্বামী, বয়স 65, সুস্থ সবল মানুষ, প্রচুর পরিশ্রম করেন, হাঁটাহাঁটি করেন, স্বাভাবিকভাবে সব জীবনযাপন করছিলেন এবং সুস্থ একটা মানুষ। বাট মাসখানেক আগে হঠাৎ করে কিছুটা অসুস্থ হয়ে যান, দুই হাতে প্রচণ্ড রকম ব্যথা এবং পাশাপাশি হাঁটুতে প্রচণ্ড রকম পেইন শুরু হয়। আমরা ওনার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসে যেটা দেখতে পেয়েছি যে ওনার এসপিএ ছিল স্পন্ডলো আর্থোপ্যাথি, পাশাপাশি ওনার অস্টিও আর্থ্রাইটিস গ্রো করেছিল ওনার দুই হাঁটুতে এবং গাউট ছিল ওনার, এবং এই সমস্যাটার কারণেই এই সমস্যাটা তৈরি হয়। উঠতে গেলে বসা থেকে যখন উঠতে যেতেন উঠতে পারতেন না, কোনো কিছু সাপোর্ট নিয়ে ওনাকে উঠতে হতো এবং ভারী কোনো কিছু আর উনি হাতে নিতে পারতেন না, হাত দিয়ে কোনো কাজ করতে পারতেন না, সার্বক্ষণিক একটা ব্যথা সবসময় হাতের ভিতরে কাজ করতো। তো স্বাভাবিক জীবনটা যখন এভাবে খারাপের দিকে চলে যাচ্ছিল, খুব দ্রুত এবং সঠিক সময় তাদের একটা সিদ্ধান্ত এই পুরো জীবনটাকে কিন্তু বদলে দিয়েছে। আমরা যেরকম এরকম অসংখ্য পেশেন্ট পাই যারা দীর্ঘদিন 12 বছর 18 বছর থেকে ব্যথাজনিত সমস্যায় ভুগেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন ট্রিটমেন্ট করেছেন, বাট শেষ পর্যন্ত যখন সঠিক ট্রিটমেন্টটা উনি পান না, অবস্থা খারাপ থেকে আরও খারাপের দিকে চলে যায়, একটা সময় পঙ্গুত্ব বরণ করে। আমরা চেষ্টা করেছি এই ধরনের পেশেন্টদেরকে আপনাদের সামনে হাজির করার জন্য, তাদের জীবনে যে ধরনের ঘটনাগুলো ঘটেছে সেই বিষয়গুলো আপনাদের সামনে আলোকপাত করার জন্য। বাট আজকের আমাদের সাথে যে পেশেন্ট আছেন, মাত্র এক মাসের ওনার যখন সমস্যা, শুধুমাত্র জানা থাকার কারণে ওনাকে সেই পরিস্থিতিতে পড়তে হয়নি, সুস্থ এবং স্বাভাবিক হয়ে গেছেন। কি হয়েছিল আসল দর্শক, ওনার কাছ থেকে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত একটু জানি। আসসালামু আলাইকুম, কেমন আছেন মা আজকে? ভালোই আছি। পার্বতী গোস্বামী, বয়স 65, বাসা কোথায় আপনার? বাসা পাংশাতে। পাংশা কুষ্টিয়া? মালঞ্চি যাওয়া লাগে, মালঞ্চি পাংশা থেকে 3 মাইল মালঞ্চি, আরো ভিতরে। হ্যাঁ, আরো ভিতরে। আচ্ছা, গ্রামের খুব সুন্দর পরিবেশে আপনি সবসময় বড় হয়েছেন আমরা জানি, সুস্থ স্বাভাবিক জীবন। মালঞ্চি আছে শ্বশুর বাড়ি, আর বাবার বাড়ি হচ্ছে অন্য জায়গায়। আচ্ছা, ঠিক আছে। আমরা জানি আপনি তো বেশ কিছুদিন আগেও আপনি সুস্থ ছিলেন, স্বাভাবিক ছিলেন, সংসারে সব কাজকর্ম করতেন, হেঁটে বেড়াতেন, রান্না বান্না বহু করেছি। আচ্ছা, ছেলে মেয়ে মানুষ করেছি, রান্না বান্না করেছি, কখনো অসুস্থ ছিলেন না ওরকম? না, বহু করে রান্না চাই, বহু রান্না করে খাওয়াইছি। আচ্ছা, কি হয়েছিল হঠাৎ করে? হঠাৎ করে রাত্রে শুয়েছিলাম, উঠে আর দেখি যে হাঁটু ব্যথা, ব্যথা না ব্যথা, বসলি আর উঠতে পারিনি, এই হাঁটু নিয়ে আর উঠতে পারিনি। এই আমার ধরো সব ধরিয়ে উঠিয়ে দিতে, আর নাই তো খামটাম খুঁটি টুটি ধরিয়ে তাই এরকম করে উঠতাম, আর এই মাটির পর হাত দিয়ে এরকম ঝুলিয়ে 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 তারপর উঠতাম।
আচ্ছা এর আগে তো এই ধরনের কোনো সমস্যা সম্মুখীন হননি হঠাৎ করে দেখছেন যে একদিন ব্যথা কেমনে ব্যথা বেশি আর কাঁধে কি ব্যথা হয়েছিল কাঁধে যে পড়ে গিয়েছিলাম পড়ে যাওয়ার পরেই এক কাঁধে পড়েছিলাম তো এক কাঁধে ব্যথা হবে মানে দুই কাঁধে ব্যথা ছিল ব্যথা হইছে প্রচন্ড ব্যথা যে তখন আর কোনো কিছু ধরে যে তুলবেন জল টল সাইজ ছেলে ফেলে সব জল সাইজ জগ বুড়ি জল দিতে হয় না হাত কাঁপে আর বলে নাই হাতে আচ্ছা হঠাৎ করে একটু অবাক হয়নি যে কেন এরকমটা হচ্ছে সুস্থ স্বাভাবিক ছিলাম সেটা অবাক হইছে বলে তো ছেলে নিয়ে আসলি এখানে আচ্ছা তো যখন এরকম সমস্যাটা শুরু হয় আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার শরণাপন্ন হন এবং ওনার ট্রিটমেন্ট গ্রহণ করেন এর আগে কি কোনো ধরনের ট্রিটমেন্ট নিয়েছিলেন এটার জন্য নিয়েছিলাম কোথায় নিয়েছিলেন পাংশার থেকে ওষুধ খাইছি তাতে কমলো না আবার কুষ্টিয়া নিয়ে যেয়ে ওষুধপত্র খাইছি তাতেও কোনো লাভ হয়নি না না তাতেও লাভ হয়নি কেমনে ব্যথা বেশি ওষুধ খাওয়ার পরও ব্যথা বেশি সে ওষুধ বাইছেই আছে এতদিন আচ্ছা তো আমরা জানি যে এর পরবর্তীতে আপনি স্যারের কাছে আসছেন স্যার যখন প্রথম আপনাকে দেখেন কি বলেছিল মনে আছে আপনার বলেছিল প্রথম দেখলে দেখে বলল যে আমার নাম জিজ্ঞেস করলে বললাম তারপরে বলল যে আচ্ছা ঠিক আছে আইসেন ট্রিটমেন্ট আমি করবো পরের দিন কাল যেদিন আসলাম রবিবার দিন শুক্রবার দিন আমরা আইসি বাসায় আমার নাতি ছেলের বাসায় শনিবার দিন ভর্তি হয়েছি ওই সেই শনিবারই হাঁটুতে ইঞ্জেকশন দিয়েছে আচ্ছা শনিবারই হাঁটুতে আর এই দুই কাঁধে আচ্ছা তারপরে যে থেরাপি টেরাপি দিয়ে যাচ্ছে দেওয়ার পরের থেকে আবার আজও দুই হাঁটুতে ইঞ্জেকশন দিয়েছে দেওয়ার পরে ভালো আজকে কততম দিন মনে আছে আপনার সাত দিন আজকে সাততম দিন প্রথম দিন আসছিলেন প্রচন্ড ব্যথা নিয়ে উঠতে পারতেন না বসতে পারতেন না দুই হাতে প্রচন্ড ব্যথা কোনো কাজ করতে পারছেন না আজকে সপ্তমতম দিন কেমন আছেন আজকে ভালো আছি আপনি কি উঠবস করতে পারেন এখন এখন কি অন্যের সাহায্য নিতে হয় আপনার না এখন সাহায্য নেই নাই সেই ব্যথার কি অবস্থা এখন সেই ব্যথা কি এখন আছে ব্যথা তো এখন কম আমি তো একা নিজে একা বসি নাই বাহ তো এই যে গত এক মাসের যে ব্যথার যে একটা জীবন ব্যথা যুক্ত একটা জীবন ছিল এখন ব্যথা মুক্ত একটা জীবন কেমন লাগছে এখন তো ব্যথা কম হলো ভালোই লাগছে মাশাআল্লাহ দর্শক আমরা এখানে ওনার ছেলের বউকে পেয়েছি যিনি আসলে ওনার মেয়ের মতোই সারাক্ষণই ওনার সাথে ছিলেন এবং সেই অবস্থাটা ওনারা দেখেছেন এবং আজকে আফটার যে ট্রিটমেন্ট এই ট্রিটমেন্টের পরবর্তী অবস্থাতে উনি দেখছেন একটু ওনার কাছ থেকে একটু জানবো যে কেমন দেখেছিলেন আর আজকে কেমন দেখছেন পুরো বিষয়টা একটু ওনার কাছ থেকে আমরা একটু জানি আসসালামু আলাইকুম দিদি আপনার নামটা একটু বলেন আমাদের জয়ন্তী আচ্ছা কেমন দেখেছেন আপনার শাশুড়িকে বলেন তো খুব খারাপ অবস্থায় ছিল এক মাস দীর্ঘদিন কম বেশি ভালোই ছিল কিন্তু এক মাস আগের থেকে খুবই মানে ব্যথা জনিত জন্য কাঁদাকাটি করছে কান্নাকাটি করতো যে উঠতে গেলে উঠতে পারতেন না বসতে পারছেন না সারাক্ষণ একটা হাঁটুর ব্যথা এবং দুই হাতে প্রচন্ড ব্যথা খুব কাঁদছে এবং উনি যেটা বলছেন যে কোনো কিছু দিতে গেলে ওনার হাত কাঁপতো কোনো কিছু উনি ঠিক মতো করতে পারছিলেন না অনেক কিছুই হয়তো আপনারা তাকে সহযোগিতা করে দিতেন এবং ব্যথার জন্য সারাক্ষণ কান্নাকাটি করতেন উনি খুব বুঝতে পারতাম না মাথা চুল বানতে পারতাম না নিজের কোনো কাজই আর করতে পারতাম না ওই ধরে উঠাতে হতো ধরে বসাইতে হতো আচ্ছা খাবারটাও সামনে দিতে হতো মানে নিজের খাবারটাও নেই নিজে নিতে পারতেন না তখন আচ্ছা এই যে এত খারাপ একটা অবস্থা আমরা জানি যে উনি যেটা বলেছেন যে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার কাছে এসে ট্রিটমেন্ট করেছিলেন স্যারের বিষয়ে আপনারা প্রথম জানতে পারেন কিভাবে আমার দেওয়ার এসেছিল হাঁটুতে জল জমেছিল তো এইখানে এসে তারও এরকম সাত দিনই অনেকটাই সুস্থ উনি ইচ্ছা করে 15 দিন ছিলেন আচ্ছা আচ্ছা 15 দিনে অনেক মানে সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়িতে গেছেন এখন আর তার কোনো সমস্যা নেই আচ্ছা মানে তার মানে উনি নিজেও এর আগে ট্রিটমেন্ট নিয়েছেন এবং উনি সুস্থ আছেন এবং সেই প্রেক্ষিতে উনি ভেবেছেন যে ওনার মাকে উনি এখানে ট্রিটমেন্ট করাবেন মানে অন্য কোথাও না গিয়ে এখানে আসছে একটা লোক আইছিল এখানে আসার পরে 7 দিনের মধ্যে খুব সুস্থ এমন ভাবে দিয়েছে আপনি বুঝতেই পারেন না যে ইনজেকশন দিয়ে দিয়েছেন তারপরে বলে যে আপনি ছেলেই আমার কাছে পাঠাইছিল ছেলেই আমার লগে আমি তার চিকিৎসা করেছি তারপর আর ছেলে আমার কাছে পাঠাইছিল তার বাড়ির ফোনলাতেই তার সঙ্গে গল্প করছে তত তার চিনতে পারে নাই সে যখন নিচে নেমে গেছে আমি যখন ফোন করি বললাম তখনই বললে যে তাই নাকি আর উঠে আসে তার দুজনের মিল হয়ে গল্প টল্প করিয়ে নিচে যাই চা টা খাওয়াই
আচ্ছা আচ্ছা তো যখন স্যারের কাছে ওনাকে নিয়ে আসেন এবং দেখতেন যে উনি এই ব্যথার জন্য এরকম কমপ্লেইন করেছে এবং যখন নিয়ে আসেন এবং আজকে ওনাকে আপনারা নিয়ে যাচ্ছেন কেমন দেখছেন এই দুটো পার্থক্যটা কেমন দেখছেন অনেকটাই পার্থক্য মানে কান্তি কান্তি ধরতে গেলেই ভর্তি হয়েছে এখন যাক পুরোপুরি সুস্থ হয়ে যাচ্ছেন আপনারই মায়ের মতো এরকম অসংখ্য মা আছেন বাবা আছেন আমাদের আশপাশে যারা এই ধরনের সমস্যাটায় ভুগছেন দীর্ঘদিন যাবত আপনাদের হয়তো জানা ছিল বলে আপনারা খুব সহজে এবং খুব অল্প সময়ের ভিতরে আপনারা ট্রিটমেন্টটা পেয়েছেন খুব অল্প খরচের ভিতরে আপনাদের ট্রিটমেন্টটা হয়ে গেছে নাহলে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে ডক্টরের পর ডক্টর চেঞ্জ করে কতটা খরচ হয় সেটা ভুক্তভোগীরা একমাত্র বুঝতে পারেন তো এরকম অসংখ্য রোগী আছেন তাদের জন্য যদি কিছু বলেন যারা যাদের এইরকম যন্ত্রণাদায়ক ব্যথা আছে তারা যাতে এখানে আসে এবং অল্প দিনে সুস্থ হয়ে যান আমি তাই আশা করছি সবাই এসে এখানে ট্রিটমেন্ট হন ধন্যবাদ আপনাকে দর্শক শুনলেন আমাদের আজকের যিনি পেশেন্ট দেখুন শুধুমাত্র জানা থাকার কারণে কত সহজে এবং কত অল্প সময়ের ভিতরে মাত্র সাত দিনে যে ব্যথার জন্য উনি উঠতে পারতেন না বসতে পারতেন না কোনো কাজ করতে পারতেন না সারাক্ষণ ব্যথার যন্ত্রণায় কান্নাকাটি করতেন সেই মানুষটা আজকে সুস্থ স্বাভাবিক এবং ব্যথামুক্ত একটা জীবন উনি যদি পারেন আপনি কেন পারবেন না একবার প্রশ্ন করুন আপনাকে অবশ্যই সম্ভব ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য আসসালামু আলাইকুম আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি আমাদের প্রতিটি ডক্টর নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন বাত ব্যথা প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল